শ্রদ্ধার ফুলে ভরে গিয়েছে রাজধানীর রায়ের বাজারের বুদ্ধিজীবী স্মৃতিসৌধ চত্বর। জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করছেন ভয়াল সেই হত্যাযজ্ঞের শিকার শহীদদের। ১৯৭১ সালের সেই দিনগুলোতে হানাদার বাহিনী যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল, ৫২ বছর পর একজন প্রত্যক্ষদর্শী তা বলতে গিয়ে শিউরে উঠছিলেন বারবার। যে স্থানটায় বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হতো, যে বটগাছের সাথে ঝুলিয়ে, সেই বটগাছের পাশে আমার বাড়ি। রাতে বিভৎস চিৎকারে আমি ঘুমাতে পারতাম না, ব্যালেট দিয়ে খুঁচিয়ে গুলি করে, রাইফেলের বাট দিয়ে আঘাত করে বুদ্ধিজীবীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, এটা নৃশংস বলা চলে। আমি ১৩ তারিখে প্রথম আমি রায়ের বাজার বধ্যভূমি দেখি, এখানে আমাকে গুলি করা হয়, অ্যারেস্ট গ্রেপ্তার করা হয়, হাত পা চোখ বেঁধে রায়ের বাজার পোল কাটাসুর ক্যাম্পে নিয়ে বন্দি রাখা হয়। আমি অনেক বুদ্ধিজীবীকে জীবিত অবস্থায় অনুভব করেছি সেখানে বন্দি। ১৬ই ডিসেম্বর যখন আমরা সকালে এই রায়ের বাজার বধ্যভূমিতে আসি, তখন দেখি কাক শিয়াল কুকুর টেনে হিঁচড়ে খাচ্ছে, কারো হাত নেই, কারো মুখ নেই, কারো পা নেই। ১০টা থেকে ১১টার ভিতরে লোকে লোকারণ্য হয়ে গেল রায়ের বাজার বধ্যভূমি এলাকা। আমি একজন মধ্যবয়সী নারীকে দেখলাম লাশটা নিয়ে তারা টানাটানি করছে পায়ে ধরে। আমি তাকে বললাম যে মাগো, আপনি তো এই লাশ একা তুলতে পারবেন না, আত্মীয় স্বজন যদি কেউ থাকে তাদেরকে নিয়ে আসে। উনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বাবারে, এই পৃথিবীতে আমার আর কেউ বেঁচে নেই, বর্বর হানাদার বাহিনী আমার পুরো বংশটাকে নিঃশেষ করে দিয়েছে, আমি কার কাছে সাহায্য চাইব। আমার মায়া হলো, আমি লাশের পা ধরে টানছিলাম, ঠিক পিছলিয়ে পা পিছলিয়ে পানি কাদা মাটি, লাশের দুর্গন্ধ, আমি একাকার হয়ে গেলাম। ১৪ ডিসেম্বর সকাল থেকেই শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানান সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সহ সব শ্রেণী পেশার মানুষ। ১৪ই ডিসেম্বর ১৯৭১ সালে আমরা যে ক্ষতির সম্মুখীন হয়েছি, জানি না আমরা কখনোই সেটা পুষিয়ে উঠতে পারবো কিনা, তবে সেই সব শহীদদের প্রতি সশ্রদ্ধা সালাম। আমাদের শিক্ষার্থীদেরকে আমরা এই দিবসের এই জায়গাগুলোর সাথে পরিচিতি করানো এবং আমাদের বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে তাদেরকে বোঝানো যে আমাদের বাংলার এই স্বাধীনতা এত সহজে আসে নাই। যারা ত্যাগ করেছেন, আত্মাহুতি হয়েছে, তাদেরকে জানতে হবে এবং তখনই তাদের শিক্ষাটা পরিপূর্ণ হবে এবং দেশ গড়ার যে উৎসাহটা সেখান থেকে আসবে আর কি। আমরা কামনা করি যারা ১৪ ডিসেম্বর যেসব বুদ্ধিজীবী শহীদ হয়েছে তাদের আত্মা যেন শান্তিতে থাকুক। আমাদের মেধার সংকট তৈরি করাই তাদের লক্ষ্য ছিল, সেই লক্ষ্যে তারাই কাজ করে, তো আমরা এর তীব্র নিন্দা জানাই। আমাদের তরুণ সমাজ থেকে আমরা বলতে চাই তাদের শাস্তি হোক, তারা যাতে তাদের যথেষ্ট পরিমাণে যতটুকু শাস্তি হওয়ার দরকার সেটা তারা পাক। শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে অভিভাবকদের সঙ্গে আসে শিশুরাও। ছোট থেকে বাচ্চাদেরকে আসলে দিনটার সম্পর্কে জানানোর জন্যই নিয়ে এসেছি। বাচ্চারা জানুক যে আমাদের ১৪ই ডিসেম্বরে এখানে অজস্র ভাইরা যারা শহীদ হয়েছে তাদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে। ১৪ই ডিসেম্বর এই জায়গায় অনেক লোক শহীদ হয়েছে, তাদের জন্য আমরা ফুল দিতে এসেছি। যারা চক্রান্ত করেছিল তারা যেন শাস্তি পাক এবং যারা এই দিনে মারা গিয়েছিল তাদের আত্মা যেন শান্তি পায়। রায়ের বাজারের বুদ্ধিজীবী স্মৃতিসৌধের কাছেই রাজধানীর মোহাম্মদপুরের ফিজিক্যাল ইনস্টিটিউট। এ স্থানটিতে বিভিন্ন এলাকা থেকে ধরে আনা মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীদের ওপর নির্মম নির্যাতন চালাত হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা। নারকীয় নির্যাতন শেষে হত্যার পর তাদের মরদেহ ফেলে দিত রায়ের বাজারের বিভিন্ন ইটভাটায়। ১৬ ডিসেম্বর যুদ্ধজয়ের পর রায়ের বাজারের সেই ইটভাটাগুলো থেকে মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীদের মরদেহ নিয়ে সমাহিত করা হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, ঢাকা।